যেতে সময় এখন 4টে বাজে আর আমি আর মৌ আজ চলে এসেছি বাবুরঘাটা, কিন্তু আমার সবথেকে পছন্দের জায়গা। আর এখন এই বাবুরঘাটের অন্যতম আকর্ষণ হচ্ছে গঙ্গা আরতি, তো সেটা দেখার জন্য আজ আমরা চলে এসেছি বাবুরঘাটে। যে দেখতে পাচ্ছ বেদিগুলোর ওপর আরতির সামগ্রী রাখা রয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর আলপনা দেওয়া রয়েছে, আর জায়গাটিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই আরতির স্থানে বাদিকে রাখা রয়েছে দেবী মায়ের মূর্তি। মার্চের 3 তারিখ থেকে শুরু হয়েছে এখানে গঙ্গা আরতি, তাই প্রচুর মানুষ আসছে এই গঙ্গা আরতি দেখার জন্য। কলকাতায় কিন্তু এই প্রথমবার বাবুরঘাটে শুরু হলো গঙ্গা আরতি। তো আজ এই গঙ্গা আরতি আমরা নিজেরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, আর সম্পূর্ণ তথ্য শেয়ার করব তোমাদের সাথে। পুরীতে সময় এখন 5:10 বাজে আর এখন থেকে শুরু হয়ে গেছে আরতি শুরু হওয়ার আগে প্রস্তুতি। আর এই আরতির বেদির পেছনে চেয়ার পাতা হয়, যারা বসে আরতি দেখতে চান তারা একটু হাতে সময় নিয়ে আগে থেকে এসে এই চেয়ারে বসে তারা আরতি দেখতে পারেন। এখানে সপ্তাহে 7 দিনই সূর্য অস্তের পর আরতি শুরু হবে, আর এই আরতির সময় হচ্ছে গরমকালে 7টা থেকে, কিন্তু এখন কয়েক মাস 6টা থেকেই শুরু হচ্ছে আরতির পর, আর শীতকালে 6টা থেকেই আরতি হবে। সন্ধ্যা হতেই এই 10টি বেদি লাইট জ্বালিয়ে দিল, আর যেসব দর্শনার্থীরা এসছেন তাদেরকে নির্দিষ্ট জায়গায় বসার জন্য অনুরোধ করা হলো। আর আমরাও আরতি শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে যে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছিল তার এই পারে এসে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিন্তু ভিড় জমে উঠেছে, আর জমে উঠেছে ব্লগারদের ভিড়। সন্ধ্যায় সূর্যাস্তের পরে পবিত্র গঙ্গার সামনে আমাদের সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে। আপনাদেরকে জানাই আরতি চলাকালীন আপনারা কেউ আরতি স্ট্যান্ডের সামনে আসবেন না, দিকে যে সিঁড়ি রয়েছে সেই দিকে বসবেন, অথবা বসার যে জায়গাগুলো রয়েছে চেয়ার সেখানে আপনারা বসতে পারেন। পুরীতে এখন 6:05 বাজে আর পুরোহিত মশাইরাও নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়লেন। ಜಟಾಟವಿ ಗಲಜ್ಜಲ ಪ್ರವಾಹ ಪಾವಿತ ಸ್ಥಳೇ ಕಲೇವಲಂಬ್ಯ ಲಂಬಿತಾಂ ಭುಜಂಗ ತುಂಗ ಮಾಲಿಕಾಂತ ಮಡ್ಡ 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 ಮನ್ನಿನಾದ ವಡ್ಡ ಮರ್ವಯಂ ಚಕಾರ ಚಂಡ ತಾಂಡವಂ ತನೋತು ನ ಶಿವ ಶಿವ ಚಟಾಕಟಾಹ ಸಂಭ್ರಮ ಭ್ರಮ ನಿಲಿಂಬ ನಿರ್ಝರಿ ವಿಲೋಲ ವೀಚಿ ವಲ್ಲರಿ ವಿರಾಜಮಾನ ಮೂರ್ಧನಿ ಧಗದ್ಧ ಗದ್ಧ ಗಜ್ವಲಲ್ಲಲಾಟ ಪಟ್ಟ ಪಾವಕೆ ಕಿಶೋರ ಚಂದ್ರಶೇಖರೇ ರಚಿ ಪ್ರತಿಕ್ಷಣ ಸಂತತಿ ಪ್ರಮೋದ ಮಾನಸೇ ಕೃಪಾ ಕಟಾಕ್ಷ ಧೋರಣಿ ನಿರುದ್ಧ ದುರ್ಧರಾಪತಿ ಕ್ವಚಿದ್ದಿಗಂಬರೆ ಮನೋ ವಿನೋದ ಮೇತು ವಸ್ತುನಿ ಜಟಾ ಭುಜಂಗ ಪಿಂಗಲ ಸ್ಫುರತ್ಫಣಾಮಣಿ ಪ್ರಭಾ ಕದಂಬ ಕುಂಕುಮ ದ್ರವ ಪ್ರಲಿಪ್ತ ದಿಗ್ವ ಧೂಮುಖೆ ಮದಾಂಧ ಸಿಂಧುರ ಸ್ಫುರತ್ವ ಗುತ್ತರೀಯ ಮೇದುರೆ ಮನೋ ವಿನೋದ ಮದ್ಭುತಂ ಬಿಭರ್ತು ಭೂತ ಭರ್ತರಿ ಶಿವಂ ಭಜಾಮ್ಯಹಂ ಸದಾ ಶಿವಂ ಭಜಾಮ್ಯಹಂ
धनंजय स्फुलिंग पीत पंच सायकम नमन्निलिंप नायकम सुधामयूख लेखया विराजमान शेखरम महाकपालि संपदे शिरोजटालमस्तु। চল্লিশ থেকে ৪৫ মিনিট চলল এই গঙ্গা আরতি, আর আরতি শেষ হতে শুরু হলো প্রসাদ বিতরণ। আমরা এখন আরতি দেখে এখানে বসে আছি, এরপর ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসলে বাড়ি ফিরব। কেমন লাগলো বলো আরতি দেখে? পাটাপাটি দারুণ লেগেছে। হ্যাঁ, বসে জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, পা ব্যথা করছে। অনেক দিনের প্ল্যান, মানে প্ল্যান করেই আছি খালি কি হরিদ্বার যাবো, গিয়ে আরতি দেখবো, বাট এটা কলকাতার মধ্যে হয়েছে, আমাদের জন্য অনেক সুবিধা সবার জন্য। কারণ সত্যি বলতে গঙ্গার সামনে এরকম আরতি দেখা, এমনি তো সবসময় আমার প্রিন্সেপার আসতে ভালো লাগতো গঙ্গার পাড়ে এসে বসে থাকা, কিন্তু এখন আসার আগ্রহটা আরও বেড়ে গেল আরতি দেখে। মানে আমার আরতি দেখতে খুব ভালো লাগে। আমরা এখন অবধি যেতে পারলাম না মানে হরিদ্বারে, কিন্তু এখানে দেখে নিয়েছি, এরপর নেক্সট টাইম যাবো, আরও ভালো লাগবে, তাই তো? একদম, নিশ্চয়ই যাবো। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করা হচ্ছে, ট্রেন আছে আমাদের 8:20-তে, ট্রেন আসলে রিটার্ন করবো। তো আজকের ভিডিওটা এত অবধি, পুরো আরতিটা কেমন লাগলো তোমাদের? অনেক কষ্ট করে আমরা ভিডিওটা বানিয়েছি, তো কমেন্টে জানিও, আর তোমরাও নিশ্চয়ই এসো, আর A to Z ইনফরমেশন তো দিয়েই দেবো ভিডিওতে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।